প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, প্রিয় দেশবাসী এবং বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন স্বাস্থ্য অধিদপ্তর। আজও আপনাদের সামনে হাজির হয়েছি কোভিড-19 দৈনিক সংবাদ বুলেটিন নিয়ে। আজ 9 জুন 2020, 26 জ্যৈষ্ঠ 1427। তথ্য পরিবেশনের আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। কোভিড-19 চিকিৎসায় অক্সিজেন খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বর্তমানে পরিলক্ষিত হচ্ছে যে অনেকেই বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে রাখছেন কোভিড-19 চিকিৎসায় ব্যবহার করার জন্য, যা অনভিপ্রেত বা ঠিক নয়। কারণ অক্সিজেন থেরাপি একটি কারিগরি বিষয়, দক্ষ চিকিৎসক ব্যতীত অন্যকে অক্সিজেন রোগীকে প্রয়োগ করলে তা রোগীর জন্য ক্ষতির কারণ হতে পারে। তাছাড়া কোভিড-19 চিকিৎসার অনেক ক্ষেত্রে হাই ফ্লো অক্সিজেন দিতে হয়, যা বাসায় দেওয়া সম্ভব নয়। তাই জনসাধারণের নিকট অনুরোধ, আপনারা অযথা বাসায় অক্সিজেন সিলিন্ডার কিনে মজুত করবেন না, কারণ তা বাজারে অক্সিজেন সিলিন্ডারে কৃত্রিম সংকট তৈরি করবে এবং হাসপাতালের মুমূর্ষু রোগীর অক্সিজেন পাওয়া থেকে বঞ্চিত হবে, যা কারোরই আমাদের কাম্য নয়। অক্সিজেন থেরাপির প্রত্যেক মিনিটে কত লিটার বা কত ML বা মিলিলিটার অক্সিজেন যাবে, এটা শুধুমাত্র চিকিৎসকই নির্ধারণ করে দেন এবং একজন টেকনোলজিস্টই পারেন কিভাবে এই অক্সিজেন সিলিন্ডারটার মেজারমেন্ট হবে। কাজেই আমরা যেন নিজের বিপদ নিজে ডেকে না আনি, অক্সিজেন সিলিন্ডার বাসায় দক্ষ চিকিৎসক এবং টেকনোলজিস্ট ব্যতীত ব্যবহার না করি এবং বাসায় অক্সিজেন মজুত সিলিন্ডার মজুত করা থেকে বিরত থাকি। কারণ আপনার নিকট কোনো আত্মীয় হয়তো হাসপাতালে আপনার এই মজুত রাখার জন্য, আপনার নিকট কোনো আত্মীয় বা নিকটজন হাসপাতালে এই অক্সিজেন সংকটে ভুগতে পারে এবং তার অন্য কোনো অসুবিধা হয়ে যেতে পারে। কাজেই আপনারা, আপনাদের কাছে বিনীত অনুরোধ, এই মেডিকেল জিনিসপত্র বাসায় অযথা মজুত করবেন না। আমরা তথ্যর দিকে আসি। আজকে নতুন আরেকটি সরকারি ল্যাবরেটরি সংযুক্ত হয়েছে, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ গাজীপুর, এবং আমাদের বর্তমানে ল্যাবরেটরি 56টি, তার মধ্যে পরীক্ষা হয়েছে 55টি ল্যাবে। মোট পরীক্ষা হয়েছে 14,664টি 24 ঘন্টায়, এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,25,595টি 24 ঘন্টায়। যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,171 জন এবং শনাক্তের হার 21.62%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 777 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,336 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 21.40%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 45 জন এবং এ পর্যন্ত 975 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.36%। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 33 জন, নারী 12 জন। মৃত ব্যক্তিদের বয়স বিশ্লেষণে 11 থেকে 20 বছর 2 জন, 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 বছর 5 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 15 জন, 61 থেকে 70 10 জন এবং 71 থেকে 80 বছরের মধ্যে 8 জন। বিভাগ ভিত্তিক দেখা যায় ঢাকা বিভাগে 28 জন, চট্টগ্রাম বিভাগে 11 জন, রাজশাহী বিভাগে 2 জন, সিলেট বিভাগে 2 জন, রংপুর বিভাগে 2 জন মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 557 জন, 24 ঘন্টায় আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 216 জন। এ পর্যন্ত আইসোলেশনে 12,428 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 4,535 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 7,893 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 2,602 জন এবং 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে মুক্ত হয়েছেন 2,036 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,06,027 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন
249,389 জন, বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 56,638 জন। প্রাতিষ্ঠানিকভাবে কোয়ারেন্টাইন সেবা দেওয়া যায় 31,991 জনকে, সরকারি উপজেলা এবং জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন জন্য প্রতিষ্ঠান আছে 629টি, বাকি যারা কোয়ারেন্টাইনে আছেন তারা বাসায় আছেন। সূত্র কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য অধিদপ্তরে 24 ঘন্টায় বিতরণ হয়েছে 8,600টি, এ পর্যন্ত সংগৃহীত হয়েছে 25,09,142টি এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে 22,57,875টি, বর্তমানে মজুত আছে 251,267টি। এখানে উল্লেখ করতে চাই, ইতিমধ্যে আমাদের অনেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন বিভিন্ন হাসপাতালে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে। আজকে উল্লেখ করতে চাই দুটি প্রতিষ্ঠান, পে ইট ফরওয়ার্ড বাংলাদেশ এবং মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন। তারা ইতিমধ্যেই সরকারি বিভিন্ন হাসপাতালে 20,000 ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী অনুদান হিসেবে দিয়েছেন এবং আরও 10,000 দেওয়ার প্রস্তুত গ্রহণ করছেন। ধন্যবাদ জানাই এই দুটি প্রতিষ্ঠানকে। 24 ঘন্টায় ফোন কল রিসিভ করা হয়েছে 169,637টি এবং এ পর্যন্ত ফোন কল গ্রহণ করা হয়েছে 1,02,97,754টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্তপাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,295 জন, গত 24 ঘন্টায় আরও 4 জন নতুন সংযুক্ত হয়েছে। স্বেচ্ছাসেবী ভিত্তিতে সেবাদানকারী চিকিৎসক 4,217 জন। স্ক্রিনিং কার্যক্রম, গত 24 ঘন্টায় 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থল বন্দর, 2টি সমুদ্র বন্দরে 24 ঘন্টায় স্ক্রিনিং হয়েছে 1,139 জন। এর মধ্যে বিমানবন্দরে 487 জন, স্থল বন্দরে 461 জন এবং সমুদ্র বন্দরে 191 জন। এ পর্যন্ত স্ক্রিনিং হয়েছে 711,667 জন বিভিন্ন বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে। স্বাস্থ্য অধিদপ্তর অনেকগুলো গাইডলাইন তৈরি করেছে কোভিড-19 বিষয়ক, এর মধ্যে জনসচেতনামূলক উপকরণ আছে এবং শিশুদের মানসিকভাবে উদ্দীপ্ত রাখার জন্য একটি অনুবাদকৃত বই প্রস্তুত করা হয়েছে। এই সকল উপকরণ এবং গাইডলাইনগুলো www.dghs.gov.bd এবং www.corona.gov.bd এই ওয়েবসাইটগুলিতে পাওয়া যায়। এই ছিল বাংলাদেশের তথ্য। দক্ষিণ পূর্ব এশিয়া 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 13,654 জন, এ পর্যন্ত 364,196 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 298 জন এবং এ পর্যন্ত 9,970 জন। বিশ্ব পরিস্থিতি, 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 131,296 জন এবং এ পর্যন্ত 69,31,000। মৃত্যুবরণ করেছে 24 ঘন্টায় বিশ্বে 3,669 জন এবং এ পর্যন্ত 4,857 জন। এই তথ্যগুলো আমরা দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতির তথ্য সংগ্রহ করেছি সিচুয়েশন রিপোর্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থা 8 জুন 2020। এই ছিল আমাদের কাছে তথ্য। শেষ করব, তবে আবারও একই কথা বলবো, নিজের সুরক্ষা নিজের হাতে, নিজে সুরক্ষিত থাকুন, পরিবারের অন্য সদস্যবৃন্দকে সুরক্ষিত রাখুন এবং সবচেয়ে কার্যকরী সুরক্ষার উপায় সবসময় বাইরে বের হলেই মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোয়া এবং কমপক্ষে 3 ফুট দূরত্ব বজায় রাখা। এই দূরত্ব 5 ফুট বজায় রাখতে পারলে ভালো, তবে কমপক্ষে অবশ্যই 3 ফুট দূরত্ব বজায় রেখে চলা। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য নিয়মিতভাবে ব্যায়াম করবেন, পুষ্টিকর খাবার খাবেন, গর্ভবতী মা, অসংক্রামক ব্যাধিতে যারা আক্রান্ত আছেন তাদের প্রতি বিশেষভাবে নজর দিতে হবে এবং মানসিক স্বাস্থ্যের প্রতি সকলেরই খেয়াল রাখতে হবে। যারা আক্রান্ত হয়েছেন তারা মানসিক মনোবল দৃঢ় রাখবেন এবং সকলেই মানসিক স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন।